হ্যালো ফ্রেন্ডস, আমি সৈকত, সৈকত দাস ভিলগ চ্যানেলে সকলকে স্বাগত। এখন আমি রয়েছি কলকাতা শতাব্দী প্রাচীন সর্বত প্রতিষ্ঠান প্যারামাউন্টে। এই দোকানের ঠিকানা হলো 1/1/1D বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজ স্কোয়ার, কলকাতা 7 লক্ষ 73। খোলা থাকে বেলা 12টা থেকে রাত 9:30। বরিশালের নিহার রঞ্জন মজুমদার 1918 সালে প্যারামাউন্ট প্রতিষ্ঠা করেন। তবে কলকাতার এই বিখ্যাত শরবতের দোকানের আদি নাম ছিল প্যারাডাইস। সময়টা ছিল স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগ। তখন শরবতকে সামনে রেখে দোকানের পেছনে স্বদেশি কাজকর্ম হতো। বিপ্লবী সতীন সেন এটিকে স্বদেশি অনুশীলন কেন্দ্র বানিয়েছিলেন। আসতেন বহু প্রথম সারির বিপ্লবীরা। তবে বেশি দিন ব্রিটিশ গোয়েন্দাদের ফাঁকি দেওয়া গেল না, পুলিশ বন্ধ করে দিল এই দোকান। 1937 সালে আবার খুলল দোকান। প্যারাডাইস হলো প্যারামাউন্ট। কাজী নজরুল ইসলাম এই দোকানে বারবার আসতেন। এছাড়া বহু বিশিষ্টজন এই দোকানে পা রেখেছেন। একবার সেই তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক। ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি হলেন এই তালিকার অন্যতম সংযোজন। আসুন এই দোকানের মেনুতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। দোকানের ডাব শরবত বিখ্যাত। বিশিষ্টদের টান ছিল এই ডাবের শরবতে। এই শরবতের রেসিপি দিয়েছিলেন স্বয়ং আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিহার রঞ্জন মজুমদারকে শিখিয়েছিলেন কীভাবে বসিরহাট থেকে আনা ডাবের শাঁস মিশিয়ে শরবতে নতুন স্বাদ আনতে হয়। আপনারা সুযোগ পেলে অবশ্যই এই শতাব্দী প্রাচীন দোকান থেকে একবার ঘুরে যাবেন।
আর এদের ডাব শরবত ট্রাই করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।